আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একটা জরুরি বিজ্ঞপ্তি, কারণ বাংলাদেশ এয়ারলাইন্স আবার 6 তারিখ থেকে বুধবার 2021 চালু হতে যাচ্ছে। কারণ এর আগে আমার একটা ভিডিও আপলোড করা ছিল, কারণ তখন নোটিশ ছিল না, কোনো নোটিশ ছিল না যে কবে বিমান চালু হবে। সেজন্য আমি তখন বলেছিলাম বিমান কবে চালু হবে, আমি শুধু বলেছি বাংলাদেশ বিমান চালু হবে না, বন্ধ থাকবে। আমি কিন্তু সৌদি এয়ারলাইন্সের কথা বলিনি বা অন্যান্য এয়ারলাইন্সের কথা বলিনি, যেহেতু বিমানটা তো আমার নিজের কোনো সম্পদ না, আপনারও না, সরকারি জিনিস। তো সরকার অনুমতি দিয়ে কবে অনুমতি দেবে আর কোন কবে অনুমতি না দেবে সেটা তার ব্যাপার। তবে অনেকে অনেক মন্তব্য করেছেন, কিন্তু দেখুন ভাই, আমি কখনো নিজে আমি নিজে মিথ্যা পছন্দ করি না, কোনো আমার ভিডিও মিথ্যা পাবেন না। আপনি দেখুন, আপনি আমার চ্যানেলটা চেক করে দেখতে পারেন যে মিথ্যা আছে কিনা, কারণ আপনারা সাপোর্ট দেন, এই জন্য তো আমি আগে বাড়তে পারছি, তাই ছাড়া তো না, সম্ভব হতো না। তো আপনি আপনারা খেয়াল করে দেখবেন, দেখুন আমার ভিডিওতে লাইক না দিলেও কিন্তু আনলাইক খুবই কম, কিছু মাথা গরম লোক আছে বুঝতে না পারার জন্য আনলাইক দেয়। তো তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আপনারা তারপরেও আমাকে সাপোর্ট দেন। তো দেখুন ভাই, যারা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট নিয়েছিলেন আগে, 28 তারিখের আগে ঘোষণা ছিল বন্ধ হয়ে যাবে, আবার চালু হওয়ার কারণে দেখুন এখানে নোটিশ 3 তারিখ। এটা তো আমার, এটাও আমার বানানো কোনো কথা না, বাংলাদেশ এয়ারলাইন্স বিমান নিউজ প্রেস রিলিজ 3 জানুয়ারি 2021, 3 জানুয়ারি 2021। দেখুন বাংলাতে সৌদি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী 6 জানুয়ারি 2021 বুধবার থেকে বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট সমূহ আবার নিয়মিতভাবে চলাচল করবে। বাতিলকৃত ফ্লাইট সমূহের সম্মানিত যাত্রীগণকে বিমানের ওয়েবসাইট www.biman.airlines.com এ প্রদত্ত শিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। আগামী 6 জানুয়ারি বুধবার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট আবার চালু হবে, সৌদি থেকে আসবে এবং যাবে। তো যাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, তারা নিকটস্থ যে এজেন্টদের কাছ থেকে আপনি টিকিট নিয়েছিলেন আপনারা, তো আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার টিকিটটা আবার টাইম চেঞ্জ করে আবার বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন। যারা বিষয়টা জানে না, যাদের টিকিট নেওয়া ছিল যারা বিষয়টা জানে না, তো তাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ভাই, সৌদি সরকারের ঘোষণা, এটা আমার মুখের কোনো কথা না, সৌদি সরকারের নিষেধাজ্ঞায় বিমান বন্ধ হয়েছিল, এখন আবার সৌদি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার মানে উঠাই নিয়েছে, এটা নিষেধটা উঠাই নিয়েছে, এই জন্য আবার চালু হবে। তো যাদের টিকিট ছিল অথবা যাদের না আছে টিকিট, যদি কোনো পরিচিত লোকের থাকে, সে যদি না জানে তো তাকে জানাই দেন 6 তারিখে চালু হবে, সে যেন টিকিটটা কনফার্ম করে দেশের উদ্দেশ্যে রওনা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।